हेलो व्यूअर्स, वेलकम टू स्टाडी जॉब त्रिपुरा यूट्यूब चैनल। आमादेर ए चैनले आपनादेर सबाइके स्वागतम। आजकेर डेटे त्रिपुरार विभिन्न प्राइवेट सेक्टरे 27टी नतून जॉब नोटिफिकेशन एसेछे विभिन्न पोस्टेर जन्य। पोस्टगुलि जेमन आछे तोमादेर शिक्षक, मैनेजार, अकाउंटेंट, लैब टेक्निशियन, सिक्यूरिटी गार्ड, फार्मासिस्ट, लाइब्रेरियन, स्टाफ, कारीगर, सेल्समैन, कंप्यूटर शिक्षक, नार्सिंग स्टाफ, ऑफिस एग्जीक्यूटिव, कारीगर, एजेंट, मैं विभिन्न पोस्टे टोटल 27 नतून प्राइवेट जॉब नोटिफिकेशन एसेछे आज के डेटे। प्रतिदिनकार विभिन्न प्राइवेट सेक्टर जॉब नोटिफिकेशन पावार जन्य अवश्य हमारे चैनल सबसक्राइब कर हमारे पाशे थाकुन। सबसे प्रथम जो प्राइवेट जॉब नोटिफिकेशन एसेछे आज के डेटे से हलो रिक्वायर्ड ए स्टोर मैनेजर, मैनेजर रिक्वायर्ड फॉर ए रेपुटेड गार्मेंट शोरूम एट आगरतला। आगरतला एक रेपुटेड गार्मेंट शोरूम स्टोर मैनेजर ने हे तुम्हारा जरा इंटरेस्टेड पार्सन तुम्हारे इमेलर माध्यम तुम्हार सीविटा पाठ दीते बोले। इमेल आई डी हलो 99LABELSAGT@gmail.com, ठीक है। 99 levels agartala@gmail.com, ठीक है। एक्सपिरियंस पार्सन जरा आछे पार्टिकुलर फिल्डे तरह प्रेफारेंस देवा होबे। चले जदि तुम्हारा तुम्हें स्टोर मैनेजर जबटा करते चाओ गार्मेंट शोरूमे तो अवश्य तुम्हार सीविटा आजकल के भी अवश्य पार्टिकुलर जो मेल आईडी आज है मेल आईडी पाठ दिव। तुम्हारा सबके आगे ही तुम्हारा अवश्य एक निजस्व सीबी बायोडाटा रेडी कर रखे जाते जखनी प्रयोजन पड़े जाते तुम्हारा पाठ दीते, ठीक है। एरपर जो जॉब नोटिफिकेशन एस कम्पिटार जाना शिक्षित विश्वस्त मानसिकशील परिश्रमी कर्मठ लोक चाहिए 10 पास होते हैं ऑफिशियल काजेर जोन, ठीक है। माध्यमिक पास, हाँ कम्पिटार जाना माध्यमिक पास होते हैं बैक हमें भलो, ठीक है। हमें आगे बोले तुम्हारा माध्यमिक पास 12 पास ग्रेजुएशन पढ़े जरा एक कम्पिटार शिखनी कम्पिटार कोर्स अवश्य क्यों पार्टिकुलर प्राइवेट सेक्टर जब क्षेत्र में गवर्नमेंट सेक्टर विभिन्न इंटरव्यू क्योंकि एक् मैक्सिमाम अनलाइन कम्पिटार माध्यम हो, ठीक है। कम्पिटार क्योंकि प्राइवेट सेक्टर विभिन्न पोस्टे चावा हो कम्पिटार दक्षता। तुम्हारा जरा माध्यमिक पास कम्पिटार दक्ष आज तुम्हारा जोाजोग करते हो 600090171840 82570449919 এই দুইটা নম্বরে তোমরা যোগাযোগ করতে হবে যদি তোমরা কম্পিউটার দক্ষ হয়ে থাকো এই জবটার জন্য, ঠিক আছে। নেক্সট যে প্রাইভেট জব নোটিফিকেশনটা এসেছে আগরতলা শহরের সুপ্রতিষ্ঠিত হোটেলে কম্পিউটার কাজ জানা অ্যাকাউন্টেন্ট ও জেনারেল স্টাফ চাই। কম্পিউটার কাজ অবশ্যই তোমার জানা থাকতে হবে, ঠিক আছে। রিটায়ার্ড যারা আছে তাদের এখানে অগ্রগণ্য দেওয়া হবে। বক্স নম্বর 39, ইমেল আছে এখানে joingoofagartala@gmail.com, মানে প্রসিদ্ধ যে হোটেলটা হোটেলটার নাম হলো জৈন গ্রুপ যেটা আগরতলায় অবস্থিত। সেই হোটেলে তোমাদের কম্পিউটার জানা একজন অ্যাকাউন্টেন্ট লাগে আর একজন জেনারেল স্টাফ লাগে, ঠিক আছে। অবশ্যই তোমার অ্যাকাউন্টেন্ট তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ড হলে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। টেলি বিষয়ে জানা থাকলে তো খুবই ভালো। আর রিটায়ার্ড লোক যারা আছে রিটায়ার্ড পার্সন যদি হয়ে থাকা তাহলে তোমার এখানে প্রেফারেন্স দেওয়া হবে। তাহলে তোমরা যে মেইল আইডি দেওয়া আছে তো মেইল আইডিতে তোমরা অবশ্যই তোমার সিভিটা বায়োডাটা পাঠিয়ে দাও বা বক্স নম্বর 39 তোমরা তোমাদের যে বায়োডাটাটা তোমরা খামে পড়ে পাঠিয়ে দিতে পারো। নেক্সট যে জব নোটিফিকেশনটা এসেছে 12টা বিখ্যাত কোম্পানি যেটা আগরতলা ব্রাঞ্চ অফিস আছে সে অফিসে কিছু সংখ্যক পুরুষ ও মহিলা নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে। বয়স 18+, গৃহবধূ বা রিটায়ার্ড যারা লোক আছে তাদের অগ্রগণ্য দেওয়া হবে। এখানে স্যালারির সাথে পিএফ, মেডিক্লেম, টিএনসি অ্যাপ্লাই থাকবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে পার্টিকুলার জবটার জন্য 9863615113। এই জবটা এখানে কোম্পানির নাম বলা হয়নি, কোথায় অফিস আগরতলা ব্রাঞ্চ বলা হয়েছে। তোমরা একটু স্টাডি বা বুঝে এটার জন্য প্রেয়ার করবে। আমি পার্টিকুলার জবটার জন্য আমি তোমাদের প্রেফারেন্স আমি দিচ্ছি না, কারণ এই জবটা নিয়ে আমি নিজেও কনফিউশন আছে। তাই এই জবটা তোমরা দেখে শুনে প্রেয়ার করবে। উচ্চমাধ্যমিক পাশ যারা ন্যূনতম যোগ্যতা আছে 18+, তোমরা যারা গৃহবধূ বা রিটায়ার্ড পার্সন আছে তাদের এখানে প্রেফারেন্স দেবে। নেক্সট যে জব নোটিফিকেশনটা এসেছে রিকোয়ার্ড 1 ফিমেল অফিস এক্সিকিউটিভ হ্যাভিং গুড কমিউনিকেশন স্কিল মাইক্রোসফট অফিস নলেজ। তোমরা যদি যারা ফিমেল বেকার যারা আছো তোমরা মাইক্রোসফট অফিস যে সফটওয়্যার বা মাইক্রোসফট অফিসে তোমরা যদি নলেজ থাকে, মাইক্রোসফট অফিসে কী আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পার্টিকুলার ফিল্ডে যদি তোমার নলেজ থাকে, গুড কমিউনিকেশন স্কিল থাকে ইংলিশ বেঙ্গলি দুটোতে, তাহলে তুমি যোগাযোগ করতে পারো। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কেন্দ্রটাদের এখানে প্রেফারেন্স দেবে। কন্ট্যাক্ট করতে পারো 9100114919। সকাল 11টা থেকে বিকাল 5টা ভিতরে তোমরা যোগাযোগ করতে পারো। পোস্ট হলো 1 ফিমেল এক্সিকিউটিভ, যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপিরিয়েন্স আছে তাদের এখানে প্রেফারেন্স দিতে হবে। আর গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে আর কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট অফিস বিষয়ে। নেক্সট যে জব নোটিফিকেশনটা এসেছে তোমাদের ভারত ফার্মাটিক্যাল যে টেকনোলজি যেটা আমতলিতে অবস্থিত সেই
প্রতিষ্ঠানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার ফ্যাকাল্টি নেওয়া হচ্ছে বিসিএ গ্রাজুয়েট উইথ কম্পিউটার কোর্স থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হচ্ছে বি ফার্মা থাকতে হবে, ফার্মাসিস্টে তোমার গ্রাজুয়েশন থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তোমার ডি ফার্মা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান তোমার মাস্টার ডিগ্রি থাকতে হবে। উইথ ফার্স্ট ক্লাস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টে তোমার বিকম ফার্স্ট থাকতে হবে। উইথ তালি তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমরা যদি পার্টিকুলার যে যে পাঁচটা পোস্ট আছে পার্টিকুলার পাঁচটা পর্যন্ত বিসিএ বি ফার্মা ডি ফার্মা মাস্টার ডিগ্রি লাইব্রেরি বিকম লোকে তালির প্রেফারেন্স আছে, তোমরা অবশ্যই 4 মে সকাল 11টায় ভারত ফার্মাডিক্যাল টেকনোলজি আমতলি শাখাতে তোমরা পৌঁছে যাবে। 11টার তোমার ইন্টারভিউ শুরু হবে আর রিপোর্ট করতে হবে সকাল 9টা থেকে 10:30টার ভিতরে তোমার রিপোর্ট করতে হবে। টিএডিএ দেওয়া হবে না। বিশদ জানতে তোমরা কন্ট্যাক্ট করতে হবে 8335069539 অথবা hr@bharatpharmatech.in। মেল করতে পারো, ফোন করতে পারো, আর অবশ্যই তোমার পার্টিকুলার ফিল্ডে তোমার এক্সপিরিয়েন্স বা তোমার ডিগ্রি থাকলে বায়োডাটা নিয়ে পৌঁছে যাবে পার্টিকুলার যে ডেট বলা হয়েছে 4 মে সেই ডেটে সকাল 9:30টার ভিতরে। ঠিক আছে, নেক্সট যে জব নোটিফিকেশন এসেছে এখানে ম্যাথ অ্যান্ড সায়েন্স টিচার লাগে। তোমরা যারা গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি আছে ম্যাথ ও সায়েন্সে, হ্যাঁ ঠিক আছে, বিএড ওর সাথে ডিএলএড যে কোনো একটা আছে, হ্যাঁ ইংলিশ তোমার ফ্লুয়েন্স মানে ইংলিশ ব্যাকগ্রাউন্ড বা ইংলিশে তোমার দক্ষ, তাহলে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের রিজুমটা 9233812938। হ্যাঁ, স্কুলের নাম হলো ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল, যেটা ভামুতিয়া অবস্থিত। পার্টিকুলার এই স্কুলে ম্যাথ সায়েন্স টিচার প্রয়োজন, অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথ সায়েন্স বিএড ডিএলএড থাকতে হবে, ফ্লুয়েন্স ইন ইংলিশ থাকতে হবে। হোয়াটসঅ্যাপ করতে পারো গ্রাজুয়েশন আপনার বিএড ডিএলএড যারা আছে 9233812938। পরে তোমার পার্টিকুলার পরে তোমার ইন্টারভিউ ডেট তো পার্টিকুলার হোয়াটসঅ্যাপ বা ফোনে তোমাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট যে জব নোটিফিকেশন রয়েছে নার্সিং হোমের জন্য 20-21 বছরের ছেলে মেয়ে কর্মী চাই নার্সিং হোম। ঠিক আছে, নার্সিং হোমে তোমরা যদি কাজ করতে চাও নার্সিং হোমের জন্য 20-21 বছরের মধ্যে এখানে ছেলে মেয়ে চাওয়া হয়েছে। যোগাযোগ করতে বলা হয়েছে 8583948238, পার্টিকুলার এই নম্বরে, নাম্বারটা হলো 8583948238। এই নম্বরে তোমার বায়োডাটাটা পাঠিয়ে দাও যদি তোমার বয়স 20-21 বছরের মধ্যে হয় এবং নার্সিং হোমে তুমি কাজ করতে চাও। নেক্সট যে জব নোটিফিকেশনটা এসেছে হ্যান্ডবিল বিলি করার জন্য লোক চাই। তোমার কাজটাকে হ্যান্ডবিল বিলি করতে হবে, তোমার বিলি করার জন্য এখানে লোক চাই। যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে, পার্টিকুলার এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। বেতন এখানে তোমার আলোচনা ক্রমে দেওয়া হবে। ঠিক আছে, ফোন নাম্বারটা হলো 6758590629। ফোন নাম্বারটা 7585906। পার্টিকুলার এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি তুমি পার্টিকুলার যে হ্যান্ডবিল বিলি জবটা যদি তুমি করতে চাও। নেক্সট যে আজকে ডেটে জব নোটিফিকেশনটা এসেছে প্রতিষ্ঠিত ট্রান্সপোর্ট এজেন্সির জন্য, ট্রান্সপোর্ট এজেন্সি ঠিক আছে এজেন্সির জন্য 2 বছরের টালি অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ কর্মী চাই। ঠিক আছে, মেল পার ক্যান্ডিডেট লাগে, তোমার টালিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের। ঠিক আছে, আর জবটা হলো একটা ট্রান্সপোর্ট এজেন্সিতে। ঠিক আছে, যদি তুমি এই প্রতিষ্ঠিত ট্রান্সপোর্ট এজেন্সিতে কাজ করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো 9774134626 অথবা 9436722466। ঠিক আছে, তোমার টালি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে টালিতে। ঠিক আছে, আর জবটা ট্রান্সপোর্ট এজেন্সি, ট্রান্সপোর্ট এজেন্সিতে অ্যাজ এ মেল পার্সন 2 বছর টালি অভিজ্ঞতা সম্পন্ন যারা আছো তোমরা ডাইরেক্টলি তোমরা পার্টিকুলার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এই জবটার জন্য। বেতন এখানে আলোচনা ক্রমে দেওয়া হবে আর তোমার যোগাযোগ করার পরে বেতন নির্ধারিত করা হবে। ঠিক আছে, এরপরে যে জব নোটিফিকেশনটা এসেছে যারা তোমরা কমার্স বা বিকম পাস আছো তোমাদের এখানে বলা হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কমার্স গ্রাজুয়েট কম্পিউটার জানা লোক চাই। মানে তুমি বিকম পাস প্লাস তুমি কম্পিউটার যদি দক্ষ হয়ে থাকো তাহলে বেসরকারি প্রতিষ্ঠানে তুমি জব করতে পারো। তোমার যদি পার্টিকুলার ফিল্ডে তোমার গ্রাজুয়েশন থাকে এবং কম্পিউটার নলেজ থাকে তো যোগাযোগ করতে পারো 9862742903 আর 9436126626। পার্টিকুলার 2টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যারা বিকম গ্রাজুয়েট আছো লোকে কম্পিউটার নলেজ আছে অবশ্যই তোমরা এই জবটা করতে পারো। এই জবটা পার্টিকুলারলি বলেই দেওয়া হয়েছে যারা কমার্স গ্রাজুয়েট আছে শুধু তাদের জন্যই। তাহলে 2টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। বেতন তোমাকে আলোচনা ক্রমে দেওয়া হবে। নেক্সট যে জব নোটিফিকেশন এসেছে 1 ইয়ং অ্যান্ড এনার্জেটিক ম্যান নিডেড ফর অফিসিয়াল ওয়ার্ক ফর এন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি। একজন মেল এনার্জেটিক ম্যান প্রয়োজন, এখানে মেল পার্সন প্রয়োজন অফিসিয়াল ওয়ার্ক জন্য, অফিসিয়াল ওয়ার্ক জন্য। ঠিক আছে, কোথায়? ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম, যেটা বলা হয় আগরতলা বেশ। ঠিক আছে, কল করতে পারো তুমি যদি এই ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্মে কাজ করতে চাও তাহলে কল করতে পারো 9436465450 অথবা 7005498321।
দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বেতন তোমাকে আলোচনা ক্রমে দেবো, আর জব তো হবে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্মে যেটা আগরতলাতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট জব নোটিফিকেশনটা হলো আগরতলা নিবাসী ড্রাইভার চাই, পোস্টে এসেছে ড্রাইভারের জন্য, তোমার যদি আগরতলা হয়ে থাকো আগরতলা নিবাসী অভিজ্ঞ মাওয়াতি ইর্তিকা গাড়ির জন্য ড্রাইভার চাই, বাড়ির ডিউটি, ঠিক আছে, বাড়ির থাকবে গাড়িটা, বাড়ি থেকে তোমার সবসময় ডিউটি করতে হবে অ্যাজ এ ড্রাইভার পোস্টের জন্য। যদি অ্যাজ এ ড্রাইভার বা যেন আছো, যারা বেকার আছো বা জব করতে বা জব করছো, তাহলে তুমি যোগাযোগ করতে পারো 8787591605 অথবা 8787490216, দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দুইটা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। জবটা আগরতলা বেস, যদি আগরতলা ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে এখানে প্যাম্পার্স দেওয়া হবে, আর ডিউটি এটা অফিসিয়াল ওয়ার্ক না, এটা বাড়ির পার্সোনাল গাড়ি মাওয়াতি ইর্তিকা, এই গাড়ি চালাতে হবে তোমাকে অ্যাজ এ ড্রাইভার হিসেবে। নেক্সট জব নোটিফিকেশনটা এসেছে কারিগর চাই, কারিগর কিসের কারিগর চাই, আগরতলা শহরে টিফিন হাউসে কাজ করার জন্য এগ রোল এবং টিফিন কারিগর চাই, ঠিক আছে, টিফিন হাউসে কাজ করার জন্য এগ রোল কারিগর, টিফিন কারিগর চাই, ঠিক আছে। মহিলা পুরুষ দুজনই পেয়ার করতে পারো, তোমরা যদি এগ রোল বা টিফিন কারিগর হিসেবে সেই টিফিন হাউসে তোমরা কাজ করতে পারো, বা তোমরা কুকিংয়ে যদি তোমরা কেরিয়ার করে নিতে চাও বা কুকিংয়ের জব তুমি অলরেডি করছো, পার্টিকুলার আরেকটা বেটার জব তুমি খুঁজছো, তাহলে কন্ট্যাক্ট করতে পারো 6009875587 অথবা 8837089307, দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি তুমি অ্যাজ এ এগ রোল বা টিফিন কারিগর হিসেবে একটা টিফিন আগরতলা বেস একটা টিফিন হাউসে তোমরা জবটা করতে চাও, এখানে মেল ফিমেল দুজনই পেয়ার করতে পারো। নেক্সট জব নোটিফিকেশনটা এসেছে সেলসম্যান চাই, প্রতিষ্ঠিত FMCG কোম্পানির চকলেট বিস্কুট ওয়াটার ফিনেল সেল করার জন্য এক্সপিরিয়েন্স সেলসম্যান চাই, বাইক থাকা বা আবশ্যক, বেতন ও সুবিধা যোগ্যতা অনুসারে দেওয়া হবে, যোগাযোগ করতে হলে আছে 9774007014 অ্যান্ড 9774056735, দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যদি তুমি প্রতিষ্ঠিত FMCG কোম্পানির চকলেট বিস্কুট ওয়াটার ফিনেল সেলস করতে চাও, বা তোমার যদি পার্টিকুলার সেলস বিষয়ে অভিজ্ঞতা থাকে, বাইক অবশ্যই থাকতে হবে। সেলসম্যান জবটা কিন্তু অনেকটা কমিশন বেজ জব, যারা তোমরা এই সেক্টরে কাজ করছো তোমরা এটা ভালো করে জানো। এক্সপিরিয়েন্স সেলসম্যান এখানে চাওয়া হয়েছে পার্টিকুলার প্রোডাক্টগুলি বিক্রি করার জন্য, যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। নেক্সট যে জব নোটিফিকেশনটা এসেছে ফার্মাসিস্ট চাই, ঠিক আছে, ঊনকোটি ত্রিপুরার জন্য একজন ফার্মাসিস্ট অতি সত্বর প্রয়োজন, পারিশ্রমিক এখানে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে, তোমার ঊনকোটি জেলায় তোমার জবটা, ঠিক আছে, তুমি কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 8787402791, দেন 8794514992 অ্যান্ড 9123814690, তিনটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তিনটা কন্ট্যাক্ট নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো। অ্যাজ এ ফার্মাসিস্ট যদি তুমি ঊনকোটি ত্রিপুরা যদি কাজ করতে চাও, তাহলে যোগাযোগ করতে হবে পারিশ্রমিক, এখানে তোমার আলোচনা করা দেওয়া হবে, পার্টিকুলার নাম্বার আগে ফোন করে তুমি অ্যাপয়েন্টমেন্ট বা কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে নাও, তারপর যাদের যোগাযোগ করে তুমি বেতন এখানে দেওয়া হবে, আলোচনা করবে, যারা ঊনকোটি ত্রিপুরা যারা আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে, যারা লোকাল যারা আছে, ঠিক আছে। নেক্সট জবটা এসেছে ফার্মাসিস্ট চাই, একটি নতুন ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট চাই, ওষুধের দোকানটা নতুন, তোমরা ফার্মাসিস্ট যারা এক্সপিরিয়েন্স আছে ডিগ্রি বা ডিপ্লোমা যারা আছে ফার্মাসিস্টে, তোমরা যোগাযোগ করতে পারো 9436361293 অথবা 7005353829, দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাজ এ ফার্মাসিস্ট যদি তুমি ওষুধের দোকানে কাজ করতে যাও, বা অ্যাজ এ ফার্মাসিস্ট তুমি তোমার ডিগ্রি ডিপ্লোমা শেষ তুমি কেরিয়ারটা আগে নিয়ে যেতে চাও, বা এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে চাও, ঠিক আছে। নেক্সট পোস্ট এসেছে ড্রাইভার চাই, ড্রাইভার আগে একটা পোস্ট ছিল আগরতলার জন্য মাওয়াতি ইর্তিকা যে গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই, নেক্সট ড্রাইভারের জবটা এসেছে মাওয়াতি ভ্যান চালানোর জন্য একজন সুদক্ষ ড্রাইভার চাই, অতি সচ্ছর যোগাযোগ করতে বলা হয়েছে। মাওয়াতি ভ্যান চালানোর যদি তোমার অভিজ্ঞতা থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও 8787334631 অথবা 9774140667, দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি তোমরা মাওয়াতি ভ্যান চালানোর জন্য তোমরা দক্ষ হয়ে থাকো বা কাজটা করতে চাও। নেক্সট জবটা এসেছে সেলস গার্ল রিকোয়ার, আগরতলাতে একটি বুটিকের জন্য সেলাই জানা সেলস গার্ল চাই, বুটিকের জন্য, ঠিক আছে, সেলাই জানা সেলস, বয়স তোমার 21 থেকে 35 মধ্যে হতে হবে, তুমি যদি অ্যাজ এ সেলস
গার্ল তোমরা কাজ করতে চাও অবশ্যই তোমার সেলাই জানা থাকতে হবে। তাহলে কন্ট্যাক্ট করতে পারো 7005722054, পার্টিকুলার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। বেতন এখানে আলোচনা ক্রমে দেওয়া হবে, যারা আগরতলার আছো লোকাল আছো তোমার এখানে প্রেফারেন্স দেওয়া হবে, আর জবটা আগরতলা বেস জব, ঠিক আছে? আগরতলা একটা বুটিকের জন্য এখানে সেলাই জানা অবশ্যই তোমার সাথে সেলাই জানা অবশ্যই থাকতে হবে, বয়স 21 থেকে 35 মধ্যে হবে। নেক্সট জবটা এসেছে শুকরের বা পিক যেটা বলা হয়, ফার্মে খেয়ে থেকে কাজ করার জন্য লোক চাই, মানে ফার্মে তুমি থাকবে খাবে, খাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, তোমরা যারা আছো তোমরা যদি থেকে খেয়ে এই ফার্মে কাজ করতে চাও, ন্যূনতম তোমাকে এখানে কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন বা নেসেসারি নেই, তোমরা যোগাযোগ করতে পারো। যারা মাধ্যমিক পাশ আছো এখানে প্রেফারেন্স দিতে হবে, তোমাদের যোগাযোগ করতে পারো 9436458863, ঠিক আছে? কোয়ালিফিকেশনটা কি এখানে মাধ্যমিক পাশ, এখানে কোয়ালিফিকেশন কোনো নেসেসারি বা প্রয়োজনীয়তা ছিল না কিন্তু তারপরে মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাশ আছো তোমরা এখানে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো যদি এই ফার্মে তোমরা কাজ করতে চাও 9436458863 পার্টিকুলার এই নাম্বারে। নেক্সট জব নোটিফিকেশনটা এসেছে আগরতলা শহরের জন্য একটা ওষুধের দোকানের ফার্মাসিস্টের, আগে দুটা ফার্মাসিস্টের জব ছিল, একটা অনুগটি একটা আগরতলা, নেক্সট জবটা আগরতলা থেকে এসেছে। আগরতলা শহরের ওষুধের জন্য একজন ফার্মাসিস্ট চাই আর পাইকারি ওষুধের দোকানের জন্য একজন সিপি চাই, ঠিক আছে? দুইটা পোস্ট এসেছে, একজন ফার্মাসিস্ট আর একটা সিপি। যদি তোমরা অ্যাজ এ ফার্মাসিস্ট বা সিপি দুইটা দোকানে তোমরা কাজ করতে চাও, দুইটা পোস্ট আলাদা আলাদা পুরো, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 7005833092 পার্টিকুলার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমরা আগরতলা সদর ওষুধের দোকানে অ্যাজ এ ফার্মাসিস্ট বা পাইকারি ওষুধের দোকানে একজন অ্যাজ এ সিপি তুমি কাজ করতে চাও বা তাহলে, ঠিক আছে? বেতন এখানে তোমার আলোচনা ক্রমে দেওয়া হবে, আগে তোমরা কন্ট্যাক্ট করে নিতে হবে। নেক্সট জবটা এসেছে স্পেশাল সিকিউরিটি গার্ডের জন্য, স্পেশাল সিকিউরিটি গার্ড, ঠিক আছে? কোম্পানির নাম স্পেশাল সিকিউরিটি গার্ড জন্য যোগ্যতার ভিত্তিতে কিছু মহিলা ও পুরুষ গার্ড নিয়োগ করা হয়েছে যোগ্যতার ভিত্তিতে, ঠিক আছে? অতি সত্ত্বর যোগাযোগ কথা বলা হয়েছে, অ্যাড্রেসটা হলো তোমাদের সেকেন্ড ফ্লোর বিপণী বিতান 350 নাম্বার রুম, দুর্গাচমনি যে বিপণী বিতান আছে সেখানে 350 নাম্বার রুমে গিয়ে তোমার যোগাযোগ করতে হবে আগরতলা। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 8837316050, ঠিক আছে? অ্যাড্রেসটা বিপণী বিতান 350 নাম্বার রুম সেকেন্ড ফ্লোর দুর্গাচমনিতে, ঠিক আছে? অ্যাজ এ সিকিউরিটি গার্ড পুরুষ মেল বা ফিমেল ক্যান্ডিডেট অ্যাজ এ সিকিউরিটি গার্ড যদি তোমরা জব করতে চাও তাহলে অতি সত্ত্বর, মানে আজকালকার ভিতরেই তোমরা পার্টিকুলার জায়গায় গিয়ে তোমরা অবশ্যই তোমরা বায়োডাটাটা পুছিয়ে দিও, ঠিক আছে? বিশদ জানতে অবশ্যই পার্টিকুলার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, বেতন এখানে আলোচনা ক্রমে দেওয়া হবে। নেক্সট জবটা সিকিউরিটি গার্ডের এসেছে, PSSS কোম্পানি সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে, ঠিক আছে? PSS কোম্পানি, কোম্পানির নাম, এই কোম্পানির আন্ডারে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। বয়স হতে হবে 18 থেকে 45 মধ্যে, যোগ্যতা তোমার মিনিমাম 8 পাস হতে হবে, সকল প্রার্থীগণ অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে। মাসিক বেতন এখানে বলে যে 7 থেকে 10 হাজার টাকার মতো তোমার মাসিক বেতন দেওয়া হবে। তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে আগরতলা চন্দ্রপুর ফার্স্ট ফ্লোর বি ব্লক রুম নাম্বার 3637, ঠিক আছে, সেখানে গিয়ে দেখা করতে বলা হয়েছে। এখানে থাকার ব্যবস্থা আছে, অ্যাড্রেসটা কোথায় তোমাদের 3637 নম্বর রুম, ফার্স্ট ফ্লোর বি ব্লক চন্দ্রপুর আগরতলা, ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বার বিশদ জানতে কন্ট্যাক্ট করতে পারো 9774702018, পার্টিকুলার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অ্যাজ এ সিকিউরিটি গার্ড যদি তুমি PSS কোম্পানিতে কাজ করতে চাও, তুমি 8 পাস হয়ে থাকো, তাহলে বেতন তোমাকে 7 থেকে 10 হাজারের মধ্যে দেওয়া হবে। অবশ্যই তোমার সব ডকুমেন্ট নিয়ে পার্টিকুলার অ্যাড্রেসে পুছে যেও আজকালকে ভিতরে, ঠিক আছে? নেক্সট জব নোটিফিকেশনটা এসেছে LIC এজেন্ট রিকোয়ারমেন্ট, এজেন্ট কথাটা যখন আসছে তখন কিন্তু এটা কমিশন বেস জব হয়ে যাচ্ছে, মানে পার্ট টাইম বেস জব হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা ভালো কি একটা মান্থলি একটা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে 5000 টাকা লোকে, তুমি তোমার কমিশন বেস আয়ত্ত করতে পারবে, মাসিক ইনসেন্টিভ তো পাবে, পেনশন গ্যাজুটি অন্যান্য সুযোগ সুবিধা তো পাবে, কিন্তু মান্থলি একটা স্টাইপেন্ড পাবে প্লাস তোমার কাজের উপরে ভিত্তি করে তুমি কমিশন বেস পাবে, ঠিক আছে? তো অ্যাজ এ তুমি LIC এজেন্ট যদি পার্টিকুলার সেক্টরে তুমি কাজ করতে চাও অ্যাজ এ ফিল ওয়ার্কার, তাহলে কন্ট্যাক্ট করতে পারো 7005400300, পার্টিকুলার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো LIC লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাজ এ ফিল্ড ওয়ার্কার বা এজেন্ট হিসেবে কাজ করতে চাও, ঠিক আছে? নেক্সট জব সেম LIC থেকে এসেছে, LIC অফ ইন্ডিয়াতে অ্যাডভাইজার হয়ে পার্ট টাইম বা ফুল টাইম কাজ করতে পারেন, এরকম বেকার যুবতী গৃহবধূ রিটায়ার্ড পার্সন বা প্রাইভেট ফার্মের কর্মী পর্যন্ত, মানে পার্ট টাইম বা ফুল টাইম দুইভাবেই তুমি কাজটা করতে পারো LIC-তে অ্যাডভাইজার হয়ে। এটা কিন্তু কমিশন বেচে তুমি পলিসি যে বিক্রি করবে পলিসির উপর ভিত্তি করেই তোমার এখানে কমিশন নির্ধারণ করা হবে। তাহলে তোমরা অ্যাজ এ তোমরা যদি
পার্ট টাইম হিসেবে, আমি ফুল টাইম বলবো, পার্ট টাইম হিসেবে যদি তোমরা জবটা করতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে হবে 9436126693 অথবা 7005080962। পার্টিকুলার দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অ্যাজ এ এলআইসি অ্যাডভাইজারি হিসেবে যদি তুমি কাজ করতে চাও। নেক্সট যে জবটা এসেছে তোমাদের জন্য, আগরতলা সরো ওষুধের দোকান জন্য ফার্মাসিস্ট চাই, আর পাইকারি ওষুধের দোকান জন্য একজন সিপি চাই। ফোন নাম্বার করতে পারো 7005083092। ঠিক আছে, এই এই জবটা দুই দুইবার নোটিফিকেশন এসেছে, একটু ইম্পর্টেন্ট জব। তোমরা যদি পার্টিকুলার যদি ফার্মাসিস্টের সিপি তোমরা কাজ করতে চাও তাহলে খুব শীঘ্র তোমার অবশ্যই যোগাযোগ করে নিও। ফোন নাম্বারটা দেওয়া আছে 7005083092। ঠিক আছে, এটা আগরতলা বেস ওষুধের দোকান। আগরতলা যে লোকাল যারা ফার্মাসিস্ট বা ক্যান্ডিডেট তোমরা আছো, বি ফার্মা বা ডি ফার্মা তোমরা যারা কোর্স করে আছো ফার্মাসিস্ট, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, পার্টিকুলার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, বেতন তোমাকে না আলোচনা ক্রমে দেওয়া হবে। আর পাইকারি ওষুধের জন্য যে যে সিপি যে চাই এটার জন্য তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। এরপরে যে জবটা এসেছে সেম এলআইসি থেকে এসেছে, বেকার বা ব্যবসায়ী বা গৃহবধূ তোমরা যদি বেকার হয়ে থাকো বা বেসরকারি ফার্মে কাজ করে থাকো বা পেনশন হোল্ডার হয়ে থাকো, তোমরা যদি অতিরিক্ত আয় খোঁজো, মানে আয়ের সন্ধান খুঁজছো নতুন আয়, ঠিক আছে, তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করতে বলা হয়েছে। যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস বলা হয়েছে। ফোন নাম্বার 9436136708002 অথবা 8787622097। পার্টিকুলার দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দুইটা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অ্যাজ এ এলআইসিতে যদি তুমি কাজ করতে চাও। মানে তোমরা নির্দিষ্ট একটা কাজ করছো, এর উপর যদি তোমরা পার্ট টাইমে আর একটু বেশি রোজগার করতে চাও তো অবশ্যই যোগাযোগ করে নেবো। এই ছিল আজকের ডেটে ত্রিপুরার বিভিন্ন প্রাইভেট সেক্টরে 27খানা নতুন জব নোটিফিকেশন। পার্টিকুলার যে সেক্টরে তোমার অভিজ্ঞতা মিলে যাচ্ছে, যোগ্যতা মিলে যাচ্ছে, প্রেফারেন্স মিলে যাচ্ছে, ওই সেক্টরে তুমি অবশ্যই প্রেফার করে নিও। আমরা অনেকে আছে যারা প্রতিদিনকে বিভিন্ন গভর্নমেন্ট জবের সন্ধান করছি, কিন্তু গভর্নমেন্ট জব তো সবাই পাবে না, অনেকে আছে এর মধ্যে যারা প্রাইভেট জবের সন্ধানও করছো। তাহলে প্রাইভেট জবের সন্ধান যারা যারা করছো তোমরা এটা অবশ্যই এই ভিডিওটা ভালোভাবে নোটিস করে যে ফিল্ডে তোমার যোগ্যতা মিলেছে অবশ্যই প্রেফার করে নিও। আর যে কোনো জবের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স লাগে, ঠিক আছে, তাহলে তোমরা আগে জবে ঢুকে পাইবে সেক্টর জবে ঢুকে তোমরা এক্সপিরিয়েন্সটা নিয়ে নাও। আর তোমরা সিভি বা রিজিউম কিন্তু সবাই অবশ্যই বানিয়ে রাখবে, প্রত্যেকটা জবের ক্ষেত্রে কিন্তু সিভি বা রিজিউম চাচ্ছে, বায়োডাটা চাচ্ছে। আর কম্পিউটারটা যারা তোমরা মাধ্যমিক 12 বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে সাথে কম্পিউটারটা শিখে রাখবে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জবগুলো কিন্তু এখন কম্পিউটার ভিত্তিক অনলাইনে এমসিকিউ বেজ ইন্টারভিউ হয়। আর প্রাইভেট সেক্টরে তো দেখছোই প্রতিদিনকে বিভিন্ন পোস্টের জন্য অ্যাকাউন্টেন্ট বলো, অফিস স্টাফ বলো, মানে কম্পিউটার তো, এমনকি তোমার ওষুধের দোকানেও স্টাফ নিয়োগ করা হয়েছে কম্পিউটার দক্ষ। তাহলে অবশ্যই তোমরা কম্পিউটার যে পার্ট টাইম কোর্সগুলো আছে, 3 মান্থ বা 6 মান্থসের কোর্সটা, পার্ট টাইম কোর্সগুলো অবশ্যই করে নিও। এটা কিন্তু খুব খুব ফিউচারে খুব খুব কাজে লাগে। এই ছিল আজকে দেখতে আজকের দিনের বিভিন্ন প্রাইভেট সেক্টর জব নোটিফিকেশন। ধন্যবাদ। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব।